সকাল 10টা খবর ননস্টপ নিয়ে আমি অনুসর হয়েছে আপনার সঙ্গে 107টি আসনে প্রাথমিক তালিকা তৈরি করে সিপিএম এর সঙ্গে দর কষাকষি শুরু করেছে কংগ্রেস কংগ্রেসের দাবি কমপক্ষে 90টি আসন তাদের দিতেই হবে যদিও সিপিএম 70 এর উপরে উঠতে নারাজ মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গে 45টি আসন ছাড়াও রাজ্যে আর কোন কোন বিধানসভা আসন দাবি করছে কংগ্রেস পূর্ণাঙ্গ তালিকা 24 ঘন্টার হাতে কংগ্রেসের দাবি কোচবিহারে 3টি বিধানসভা আসন ছাড়তে হবে আলিপুরদুয়ারে 2টি আর জলপাইগুড়িতে 4টি আসন চাইছে তারা সিপিএম এর কাছে দার্জিলিং এ 2টো আসন চাইছে কংগ্রেস উত্তর দিনাজপুর 5টি এবং দক্ষিণ দিনাজপুরে 3টি বিধানসভা আসনের দাবি জানিয়েছে তারা মালদহে 9টি এবং মুর্শিদাবাদে 17টি আসন চাইছেন বিধান ভবনের নেতারা নদিয়ার দাবি 6টি আসন উত্তর 24 পরগনায় 9টি দক্ষিণ 24 পরগনায় 8টি আসনের দাবি করছে কংগ্রেস কলকাতায় 6টি আসন চাইছে তারা হাওড়ায় দাবি 5 আসনের হুগলিতে 2টো পূর্ব মেদিনীপুরে 3টি আসন চাইছে কংগ্রেস পশ্চিম মেদিনীপুরে 5 পুরুলিয়ায় 5 ও বাঁকুড়ায় 2টি বিধানসভা আসনের দাবি করেছে তারা সিপিএম এর কাছে বর্ধমানে 6টি আসন চাইছে কংগ্রেস বীরভূমে দাবি 5টি আসনের কোন মাপকাঠির ভিত্তিতে আসনই সিপিএম এর সঙ্গে দর কষাকষি চালানো হবে তার ফর্মুলাও ঠিক করে ফেলেছেন কংগ্রেস নেতারা তাদের দাবি সব জেলায় আসন দিতে হবে সব লোকসভা কেন্দ্রের কমপক্ষে দুজন কংগ্রেস প্রার্থী থাকবেন গত বিধানসভা নির্বাচনে কারা জিতেছিল এবং গত লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে কারা এগিয়েছিল এই দুই মাপকাঠিতে হবে আসন রফা কংগ্রেসের প্রদেশ এবং জেলা স্তরের নেতারা এই ফর্মুলায় তাদের দাবি সাজিয়ে ফেলেছেন প্রাথমিক তালিকায় 107টি আসন বাছা হয়েছে দাবি কম করেও 90টি আসন দিতেই হবে নিজেদের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের 7 জেলায় 45টি আসন দাবি করছে কংগ্রেস গতবার তৃণমূলের থেকে যা আসন মিলেছিল সিপিএম এর থেকে তার চেয়ে বেশি আসন আদায় করতে না পারলে জোটের কোনো মানেই হয় না বলছেন বিধান ভবনের নেতারা মমতা ব্যানার্জির সাথে আসন দাবানের কোনো সমঝোতা হতো না তারা ছেড়ে দিত এইগুলো এই ছাড়লাম ইচ্ছায় দাও তো আমাদের দিল্লি তখন তার বৃহত্তর স্বার্থে পার্টিকে বলি দিয়েছে কিন্তু সিপিএম এর সঙ্গে আমরা আলোচনা করছি এবং পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি তারাও প্র্যাকটিক্যাল কথা বলছেন আমরাও প্র্যাকটিক্যাল কথা বলছি কোনো রকম বিরোধ হচ্ছে না মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গে নিজেদের জেতা 30টি আসন ছাড়া আরও 15টি আসন দাবি করেছে কংগ্রেস গত বিধানসভা ভোটেই 15টি আসনের মধ্যে 4টি আসনে জিতেছিল বামেরা মাল এবং শীতলকুচিতে গত বিধানসভা ভোটে জয়ের পাশাপাশি লোকসভা ভোটেও বামেরা এগিয়েছিল মালতীপুর এবং হরিহরপাড়ায় গত বিধানসভা ভোটে বামেরা জিতলেও লোকসভা ভোটে এগিয়ে যায় কংগ্রেস সমস্ত জটিলতা কাটিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে কিনা সেটাই কিন্তু এখন রাজনৈতিক মহলে সবচাইতে আলোচ্য বিষয় ক্যামেরায় কমল জানার সঙ্গে উজ্জ্বল মুখার্জি 24 ঘন্টা পুরনো চাল ভাঁজতে পারে এটাই কি এবারের ভোটে তৃণমূলের দস্তুর কারণ শহর জুড়ে ছড়িয়ে দেওয়া তৃণমূলের প্রথম দফার পোস্টারের থিম বাম আমলের সন্ত্রাস 5 বছর আগের পোস্টার এবারের ভোটে কেন দলের নেতা মন্ত্রীরা বলছেন সিপিএম এর আমলে মানুষকে কি হয়েছিল তা আবারও মনে করানো দরকার ছিল পরিবর্তনের নির্বাচন সেই নির্বাচনে সব জায়গায় সিঙ্গুর এবং নন্দীগ্রাম এখনকার শাসক দলের হাতিয়ার ছিল 2016 নির্বাচনে ফের সেই সিঙ্গুর নন্দীগ্রাম তাদের প্রচারে ভোটের প্রচার যুদ্ধে কেন পুরনো অস্ত্রে ভরসা রাখছে শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রীদের দাবি সিপিএম এর আমলে কি হয়েছিল তা ফের মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার শোলেতে ডায়লগ ছিল না বেটা সো জানি তো গব্বরা জায়গা সেরকম এখন আমরা বলি জেগে যাও নিজের ভোট নিজে যাও যাতে নালে আবার সিপিএম এসে যাবে নালে আবার বুদ্ধবাবু এসে যাবে সিপিএম এর পাল্টা কটাক্ষ তৃণমূল আমলে বলার মতো উন্নয়ন নেই চারদিকে শাসক দলের সন্ত্রাস চলছে তা আড়াল করতেই এই পোস্টার ওদের সন্ত্রাসের ভূত ওদের তাড়া করে বেড়াচ্ছে এক নতুন কিছু দেখাবার মতন নেই দুই রামরাজত্বের কথাগুলো একেবারে বোগাস বলতে পারছে না তিন অতএব বস্তাপচা পুরনো কথা বিতর্ক চলছে তবে শহর জুড়ে ছেয়ে যাওয়া পোস্টার থেকে পরিষ্কার বিরোধী থাকাকালীন যে বাম সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের অন্যতম অস্ত্র ছিল 5 বছর ক্ষমতায় থাকার পর তাতে বর্ষা শাসক দলের 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজের সঙ্গে কমলিকা সেনগুপ্ত কলকাতা